আজ বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন। তিনি এখন জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস সিজন 15 এর সঞ্চালনা নিয়ে ব্যস্ত। জন্মদিনের আগের রাতেই এই শোতে হাজির হন আরেক বলিউড সুপারস্টার আলিয়া ভাট। তবে তিনি একা নন, সঙ্গে নিয়ে আসেন দুই তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআর ও রামচরণকে। সাথে ছিলেন পরিচালক এস এস রাজামৌলি। তাদের বহুল প্রতীক্ষিত ছবি আর 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 মুক্তি পাবে জানুয়ারির 7 তারিখ। সেই ছবির প্রচারণা করতে বিগ বসে হাজির হন পুরো আর 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 টিম। সেখানে নাচে গানে সালমানের জন্মদিন আগাম উদযাপন করেন। সন্ধ্যায় আনন্দে কাটলেও পরদিন ভোরেই বিপদের মুখে পড়লেন সালমান খান। শুটিং এর ব্যস্ততা থাকলেও প্রায়ই নগরের কোলাহল থেকে দূরে একটু অবসর কাটাতে যান। তখন তার ঠিকানা হয় মুম্বাইয়ের কাছে পানভেলে নিজের খামার বাড়ি। লকডাউনে খামার বাড়িতে নানা কাজে ব্যস্ত ছিলেন এই তারকা। সেসব ছবি তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বড়দিন উপলক্ষে যথারীতি খামার বাড়িতে গিয়েছিলেন সালমান খান, আর সেখানেই ঘটেছে বিপদ। সালমান খানকে সাপে কামড়েছে, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসার পর সকাল 9টায় তাকে ছেড়ে দেওয়া হয়। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে সালমান খানকে যে সাপ কামড়েছে সেটি তেমন বিষাক্ত নয়, তাই প্রাথমিক চিকিৎসার পরই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সালমানকে অ্যান্টিভেনম প্রতিষেধক দেওয়া হয়েছে। আপাতত খামার বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন তিনি। শীঘ্রই শাহরুখ খান অভিনীত পাঠান ছবিতে একটি অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। সম্প্রতি সেই ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। নতুন বছরে টাইগার 3-র শুটিং এর জন্য আবার দিল্লি যাবেন। ক্যাটরিনা কাইফের সঙ্গে সেখানে 15 দিনের শুটিং করবেন।